চেহারা দেখে বুঝবেন ডিহাইড্রেশন হয়েছে কিনা আর পেশাবের কালার দেখবেন পেশাবের কালার যদি হলুদ হয় জানবেন যে ছেলে আপনার যতই খেলাধুলা করুক ওর ডিহাইড্রেশন হচ্ছে দিনের মধ্যে তিন থেকে চারবার যদি স্বাভাবিক পেশাব না হয় তাহলে এটা কিডনিতে প্রবলেমও করতে পারে আপনারও অপ্রয়োজনীয় বাচ্চা নিয়ে এখন বাইরে হবেন না একটা জামা কেনা দরকার দুই সপ্তাহ পরে কিনলে তো কোনো সমস্যা নেই এক নম্বর কথা দুই নম্বর হচ্ছে পানি তরল জাতীয় খাবার একটু বেশি করে খাওয়াবেন তিন নম্বর হচ্ছে বাচ্চাকে তো বেঁধে রাখতে পারবেন না বাচ্চা এর মধ্যে খেলবে ওরা তো দুষ্টু একটু খেলবে খেললে কী হবে লবণ পানির ঘাটতি হবে শুধু ঘাম দিয়ে যে পরিমাণ পানি চলে যাবে তো মায়েরার দেখে পানি কিন্তু পানির মধ্যে তো ঘামের মধ্যে তো শুধু পানি না লবণ আছে সেই জন্য আপনারা একটু লবণ পানির শরবত খাওয়াবেন বা ও আর এস যেসব বাচ্চা ওআরএস খায় অথবা ডাব থাকলে ডাব সবসময় পেতে না পেতে পারেন কিন্তু ওআরএস খুব ইজি অথবা বাসায় একটু চিনি আছে আপনি একটু শরবত লেবু দিয়ে বানালেন একটু লবণ দিয়ে দিলেন খাওয়ান তরুজ জাতীয় জিনিস খাওয়ান ফল মূল আপনার দরকার নাই আপেল আঙ্গুর খাওয়া দেশি ফল যা আছে তরমুজ খাওয়ান অসুবিধা কি আপনি একটা বেল কিনেন কিনে একটু সবাই মিলে একটা বেলের শরবত করে খান সমস্যা নেই বাচ্চাদের কিন্তু একটু আপনাকে রুচিকর করে দিতে হয় নাহলে সব জিনিস খেতে চায় না পেয়ারা খান এরকম ফ্রুট জাতীয় জিনিস যেগুলোতে পানি আছে এগুলি খান তিন নম্বর হচ্ছে যে একটু ছায়াযুক্ত জায়গায় যতটুকু পারা যায় বাচ্চাকে খেলতে দিবেন যারা যেন একটু ছায়াযুক্ত জায়গায় যায় বেশি কাপড় চাপড় পরানোর দরকার নাই আর যদি কোনো ধরনের সিমটম দেখেন যে বাচ্চা খুব টায়ার্ড ফিল করছে চোখটা গর্তের মধ্যে চলে গেছে পেশাবের রঙটা হলুদ হচ্ছে তাহলে যেন ইমিডিয়েটলি ওই লবণ পানির ঘাটতিটা পূরণ করে সেটা দেখতে হবে গরমে কিছু কিছু কমন ডিজিজ হচ্ছে যেমন নিউমোনিয়া হচ্ছে ঠান্ডা গরম থেকে ঠান্ডা লেগে যাচ্ছে এইসব জিনিস একটু কেয়ারফুল থাকতে হবে আর পরিষ্কার পরিচ্ছন্নতাটা এখানে খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় যদি একটা পরিবারে একটা পরিবেশ তৈরি করে নিতে পারেন যে গরম এখন পানি বেশি করে খেতে হবে আপনি বাচ্চাকে বললেন আপনি খাচ্ছেন না তাহলে হবে না আসো বাবা পানি খাই আপনি একটা বড়ো গ্লাসে খেলেন বাচ্চাটা একটা সুন্দর ছোটো গ্লাসে দিলেন দেখবে ঠিকই বাচ্চাটা খাচ্ছে আপনি একটু লেবুর শরবত বানাচ্ছেন আপনি একটু খান তাকে একটু খাওয়ান এইভাবে আপনাকে একটু এই সচেতনতার দিকে খেয়াল করতে হবে এবং আমরাও মনে করি যে পাবলিক অ্যাওয়ারনেসের সাথে সাথে এখন হসপিটালগুলিতে অনেক চাপ আমরা নিজেরাও যেমন ধরেন একটা পেশেন্ট আসছে অপারেশন করতে হয়তো তিন সপ্তাহ সময় লাগবে আমরা কিন্তু বলছি মা আপনি বাড়ি চলে যান আমরা ডেট দিয়ে দিচ্ছি আপনাকে ঘুরতে হবে না এই দুই সপ্তাহ পরে আসবেন আমরা আবার ভর্তি করে আপনাকে করে দেব কারণ এখানে তো আপনি পরিবেশটা পুরো চেঞ্জ করতে পারবেন না সেই এরকম করে পরিবেশটা যতটুকু একটা ঠান্ডা পরিবেশ রাখা যায় সেটা করতে হবে আবার আর একটা জিনিস পাশাপাশি মনে রাখতে হবে যে আমরা যারা শহরে বসবাস করছি তারা এসি চালাচ্ছি এসি চালানোর ব্যাপারেও সতর্ক থাকবেন শেষ সাথে কিন্তু অনেকখানি ঠান্ডা হয়ে যায় বাচ্চাদের ঠান্ডা লাগার একটা উপকরণ এসি কতটুকু কমাবেন মাঝখানে কিছুক্ষণ বন্ধ করা যায় কিনা শেষ সাথে বন্ধ করে দেওয়া যায় কিনা কাপড় রেখেছেন কিনা এসির বাতাসটা সরাসরি যাচ্ছে কিনা ফ্যানের বাতাসটা সরাসরি যাচ্ছে কিনা এই জিনিসগুলি একটু খেয়াল করতে হবে আর গ্রাম এলাকায় যেটা হয় কি মানুষের মাঝে একটা ভ্রান্ত ধারণা আছে যে বাচ্চা শোয়ালি গায়ের উপর কিছু একটা দিতে হয় এই জন্য সাধারণত কাঁথা দেয় এটা এখন করবেন না চেষ্টা করবেন ফ্যানের নিচে আশেপাশে রাখার জন্য হলে একটা পাতলা কাপড় দেবেন যাতে এরিয়েশনটা হয় নাহলে কিন্তু ঘাম হবে গরমে ঘামটা যে কখন উড়ে যাবে আপনি টেরও পাবেন না ওর ডিহাইড্রেশন হবে এই জিনিসটা খেলা রাখতে হবে মূল কথা হচ্ছে চেহারা দেখে বুঝবেন ডিহাইড্রেশন হচ্ছে কিনা পেশাবের কালার দেখবেন পেশাবের কালার যদি হলুদ হয় জানবেন যে ছেলে আপনার যতই খেলাধুলা করুক ওর ডিহাইড্রেশন হচ্ছে দিনের মধ্যে তিন থেকে চারবার যদি স্বাভাবিক পেশাব না হয় তাহলে এটা কিডনিতে প্রবলেমও করতে পারে এই জিনিসগুলি একটু পাবলিক অ্যাওয়ারনেসটা ডেভেলপ করার জন্য আমাদেরও একটা দায়িত্ব যেমন আছে সবারই দায়িত্ব বাচ্চাদের সমস্যাটাকে জানেন বাচ্চা যদি বলে যে ও আর এস একবার না খায় এর আর বাবা সোনা দাদা বলে আর খাওয়াতে পারেন না সেই জন্য ওদেরকে কিছু প্যালেটেবল করে আপনার খাওয়াতে হবে আপনি একটু ভিটামিন সি দেন একটা ভিটামিন সি সিরাপ দুই চামচ দেন না কেন ওর মধ্যে আপনি একটু লবণ দিয়ে দেন অথবা আপনি একটু পায়েস রান্না করলেন একটু পাতলা মতো করলেন ওর মধ্যে লবণ দেন উদ্দেশ্য তো আমার পানীয় লবণ যাওয়া বা একটা জুস খাবে একটু লবণ দিয়ে দিলেন এরকম করে ওয়ারেস খাওয়াতে পারলে সব থেকে ভালো আর ওয়ার্স না খাওয়াতে পারলে যে সর্বপথে মধ্যে একটু লবণ দিতে হবে নাহলে একটু ফ্রুটস যেটা আপনাকে বললাম যে যেমন ধরেন তরমুজ আছে বা দেশি যেসব ফ্রুটস আছে একটু বাচ্চারা খাক আপনারাও খান দেখা দেখে কিন্তু খাবে মূল বিষয়টা হচ্ছে লবণ এবং পানির ঘাটতি যেন না হয় এক আর একটা হচ্ছে যে যে ঠান্ডা গরম থেকে ঠান্ডা লেগে যাওয়ার বিষয়টা যেন এক্সট্রিম পর্যায়ে চলে না যায় সেজন্য তখন নিকটস্থ ডাক্তার বা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স বা সাব সেন্টার যেখানেও আপনারা যোগাযোগ করবেন আমার মনে হয় সেখানে তারা একটা প্রপার পরামর্শ দেবেন